আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। বন্ধুরা, আমরা সবাই বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছি। এটা আমার ভাগ্নে বউ ও আমার ছোট ভাই, আমার ভাইয়ের বউকে নিয়ে আমরা ঘুরতে বের হয়েছি। অটোতে উঠলাম। অটোতে উঠার পরে আমরা সবাই বসে আছি অটোর ভিতরে। অটোতে একটা ছোট্ট বেবি ছিল, তাকে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে অটো দিয়ে যাচ্ছি। রাস্তার আশেপাশের দৃশ্যগুলো ভিডিও করলাম বন্ধুরা আপনাদের দেখার জন্য। ভালোই লাগছিল। একটা খুব সুন্দর পুকুর। আমরা চলে আসছি যেখানে আমরা ঘুরতে আসলাম, ওইখানে। এটা একটা মাজার বন্ধুরা, মাজারটা খুবই সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম মাজারটার। এখন আমরা মাজারটার গেটের কাছে আসছি। দেখেন বন্ধুরা, আশপাশটা দেখেন, খুবই সুন্দর। গেটের কাছে ফুল গাছ আছে লাগানো, এই গেটটাও খুব সুন্দর। আমরা এখন গেটের ভিতরে ঢুকছি। দেখেন ভিতরটা খুবই সুন্দর, অনেক বড়, অনেক বড় বন্ধুরা। গাছ আছে অনেকগুলি, ফুল গাছ আছে, পরিবেশটা খুবই সুন্দর। আমার এখানে আসতে ভালো লাগে, তাই এখানে আসছি ঘোরার জন্য। আর এখানে মানুষও ততটা নেই, কিন্তু মানুষ অনেক বন্ধুরা যখন উরস থাকে তখন এখানে অনেক মানুষ থাকে, মেলা হয়, অনেক বড় মেলা হয়, অনেক মানুষ থাকে। আর এখন তো মেলা নেই আর উরসও নেই, তাই কোনো মানুষ নেই। এখানে খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে, জায়গাটা খুবই সুন্দর, মাজারটা অনেক সুন্দর। এখানে অত একটা মানুষ নিয়ে আসে না, আমাদের বাড়ির পাশে তো, তাই সবসময় আর কি আসি, ভালো লাগে আসতে, তাই জন্য আসি। জায়গাগুলো দেখেন খুবই সুন্দর, মাজারটা দেখেন, অনেকই ভালো লাগছে পরিবেশটা। আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে আপনারা আসতে পারেন, আসতে পারেন। এখানে দেখেন, এখানে অনেক গাছ আছে। এই যে একটা গাছ, এই গাছটা দেখেন, এই ফলটার নাম আমি জানি না বন্ধুরা, কে জানেন বললেন তো কমেন্ট করে। মাজারটা দেখেন খুবই অসাধারণ সৌন্দর্য। এখানে ফুল গাছ, অনেকই ফুল গাছ, অনেক ফল গাছ, মাজারটা অনেক বড়। এখানে অনেকেই আসে দেখার জন্য, ঘোরার জন্য, বাচ্চাদের নিয়ে প্রায় অনেক মানুষই আসে। আমি মাঝে মাঝেই আসি এখানে, দেখি যে এখানে অনেক লোক আসে বাচ্চাদেরকে নিয়ে, পরিবেশটা অনেক সুন্দর তাই দেখার জন্য আপনাদের কাছে বললাম। আপনাদের কারো যদি ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন। এখানে ফুল গাছ আছে, খুবই ভালো লাগে। এখানে আসলে বাচ্চারা খেলাও করতে পারে, জায়গাটা অনেকই বড়, আপনারা চাইলে আসতে। দেখেন এখানে একটু সামনে একটা অনেক বড় গাছ, তারপরে আর একটু সামনে একটা ছোটোখাটো একটা আর কি সুইমিং পুলের মতন আছে। এখানে ছোট ছোট মাছ আছে, দেখেন আপনারা বন্ধুরা, আমি ভিডিও করেছি কিন্তু মাছ আমি দেখিনি, কিন্তু আমি দেখেছি, কিন্তু আপনারা দেখছেন নাকি আমি জানি না। গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল বন্ধুরা। আজ এটা আমার প্রথম ভয়েস দিলাম, আর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল সামনে অবশ্যই আমি একটু ভালো করার চেষ্টা করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আর আশা রইল আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকেন, খুদা হাফেজ।